আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ। চেয়ার বেঞ্চি তিনটি আনি পৌঁছান দিচ্ছি। আর কে আছে? চেয়ার বেঞ্চি তিনটি আনি পৌঁছান দিচ্ছি। আর কে আছে? মাতাল হলো মাতাল 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 কেউ আছে? কান্দিস না কান্দিস না, ডাক্তার নয়ন মুখার্জির উদ্যোগে পুরুলিয়া SBI শাখার সহযোগিতায় এই যে আমার লটপাড়া গ্রামের সবদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে মানে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা তাতে এই সবরগুলোর অ্যাকাউন্ট খোলার ফলে আমাদের টাকা ঢুকে গেছে। আমরা পুরুলিয়া SBI ব্রাঞ্চকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলতে পেরেছি ডাক্তার নয়ন মুখার্জির উদ্যোগে। এর মোটামুটি 15 জনের বাড়ি এসেছে। 15 জনে কি সবর? হ্যাঁ, 15 জন সবর। আমাদের লটপাড়া গ্রামে আবাস যোজনা হচ্ছে 86 জনের, 86টা পরিবার মানে আবাস যোজনা পেয়েছে, তার মধ্যে সবর আছে আমার 15টা। 15-র মধ্যে যেগুলো নতুন অ্যাকাউন্ট যেটা ডক্টর নয়ন মুখার্জির উদ্যোগে করে দিয়েছেন সেটা হচ্ছে 5 জন। 5 জনের অ্যাকাউন্ট খোলার ফলে 5 জনের আমাদের আবাস যোজনার কাজ আমরা শুরু করতে পেরেছি। এই জন্যে আমরা পুরুলিয়া SBI ব্রাঞ্চকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। গতকাল আমরা লটপদা সবরপল্লীতে ওদেরকে শীতবস্ত্র প্রদান করলাম, বিশেষ করে বড়দের ক্ষেত্রে আর কি। ছোটোদেরকে আগেই আমরা দিয়েছিলাম, বড়দের ক্ষেত্রে বাকি ছিল, সেটা কালকে আমরা ওখানে দিলাম আর কি। আর সাথে ওদের ওখানে বাচ্চাদের পড়ানোর জন্য একটা স্কুলের ওখানে স্থানীয় কিছু ছাত্রছাত্রীদের মানে যারা কলেজ পড়ুয়া তাদের দিয়ে একটা স্কুল খোলার
ইয়ে হলো, যাতে প্রতিটি ছাত্র ছাত্রী সেখানে যেতে পারে। আর সবথেকে যেটা বড় একটা উৎসাহের ব্যাপার এলো যে আমরা ওখানে মাস দুয়েক আগে ওদের ব্যাংকের অ্যাকাউন্ট করে দিয়েছিলাম, 28খানা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম। ওদের আধার কার্ড, ভোটার কার্ড কিছু ছিল না, সেগুলো করে দেওয়া হয়েছিল কিছু কিছু, এবং স্টেট ব্যাংকের ম্যানেজার যার সহায়তার এই মেন ব্যাঞ্চের ম্যানেজার যিনি প্রচুর সহযোগিতা করেছিলেন, তিনি এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দিয়েছিলেন তাদের এখানে না এসেই। তো সেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যেটা সুবিধা হলো যে ওরা গত কয়েকদিন আগে 18 জন, ওদের মধ্যে 18 জন প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা তার টাকা পেয়ে গেছেন। ইতিমধ্যে 60,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে এবং বাকি 70,000 টাকা আরও তাদের কাজকর্মের পরিপ্রেক্ষিতে আরও এগিয়ে গেলে আরও সেটা জমা পড়বে। এবং তারাও এখানে কাজকর্ম শুরু করে দিয়েছে, ইট নেমে গেছে, গাঁথনি শুরু হয়ে গেছে। এটা তাদের কাছে, তাদের বাড়িঘর কিছুই ছিল না, সেখানে তারা বাড়িঘর করার জন্য তারা নিজেরাই উদ্যোগ করেছেন, নিজেরাই শ্রম দিচ্ছেন এবং সরকারি সহযোগিতা পেয়েছেন এবং সর্বোপরি ব্যাংকের সহযোগিতা পেয়েছেন। ওখানে স্থানীয় শিক্ষক মহাশয়রা এবং স্থানীয় মেম্বার তিনিও সহযোগিতা করছেন, সবাই মিলে ওদেরকে আমরা একটা মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করছি। এটাই আমাদের কাছে একটা বড় রকমের ইয়ে। আগামী দিনে আমরা ওদেরকে শিক্ষা, স্বাস্থ্য, স্বাস্থ্য শিবির তো হচ্ছেই, শিক্ষার দিকটাও আমরা দেখছি। ইতিমধ্যে বিভিন্ন বস্ত্র বিতরণ হয়েছে, তো তাদেরকে কর্মক্ষেত্রে যাতে নিয়োগ করা যায়, কীভাবে কাজ করা যায় সেগুলোর দিকে আমরা ভাবনা চিন্তা করছি। আমার মধ্যে আশা করব আর ওরা আমাদের যে মূল স্রোত সেই মূল স্রোতের মধ্যেই আসবে এবং আধুনিক জীবনযাপনের সাথেই তারা নিজেদেরকে মেলে ধরবে।